দেশবাসীর কাছে এক অনুপ্রেরণার নাম সুমিত পাল প্রবল ইচ্ছা শক্তি এবং অপ্রতিরোধ মানসিকতায় সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পরীক্ষা ইউপিএসসিতে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন খোয়াই জেলা সোনাতলা এলাকার বাসিন্দা সুমিত ত্রিপুরা সরকারি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর পরবর্তীকালে আইআইটি খড়গপুরে ভর্তি হন তিনি বিনা কোচিংয়েও সেখানে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন সুমিত এরপর পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে যোগ দেন একটি আইটি সংস্থায় চাকরির পাশাপাশি মুখ বুঝে চালিয়ে গেছেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও সমস্ত প্রতিকূলতাকে জয় করে অপ্রতিরোধ ইচ্ছা শক্তিতে অবশেষে সফল হলেন তিনি নয়াদিল্লিস্থিত সরকারি বাসভবনে সুমিতের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বৃহস্পতিবার তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বলেন সুমিতের এই পথ চলা সাধুবাদযোগ্য এবং তরুণ প্রজন্মের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা তার সাফল্য আমাদেরকে গৌরবান্বিত করেছে তাকে সংবর্ধিত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে সুমিতের উজ্জ্বল এবং সমৃদ্ধ ভবিষ্যতের কামনা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব রিপোর্ট আর ই নিউজ